8 নং শুলকবহর ওয়ার্ডের আলফালাগলি যুবলীগের উদ্যোগে 6 মে বৃহস্পতিবার অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র রমজান মাসে সকলকে গুনাহ থেকে পরিত্রাণে ইবাদত বন্দেগি করতে হবে এবং করোনা সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি মিত্রবান্ধবদের এগিয়ে আসতে হবে। যুবলীগ নেতা তাজউদ্দিনের সভাপতিত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর মোর্শেদ আলম চৌধুরী, বেলাল আহমেদ, আনোয়ার হাফিজ, ওয়াহিদুল আলম শিমুল, আনিসুর রহমান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজিত কর্মসূচিতে শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ডেস্ক নিউজ, দুর্বার লাইভ টিভি, চট্টগ্রাম।